সবার আগে আজকে বাইরের ওয়েদারটা দেখাই। আজকে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে আছে, নাই মেঘলা নাই রোদ, বাট মনে হচ্ছে ঠিক একটু ফগি মতন লাগছে। অনেকবার ইউজ করেছি বাট আমি কোনোদিনও ভিডিওতে দেখাইনি, তো আজকে এটা করব। আমি যখন বলি যে যখন তোমরা হেয়ার কালার করো, এখন অলমোস্ট সবার হেয়ার এর কালার থাকে, আর যদি কালার না করো সেটার জন্যও কিন্তু হেয়ারকে খুব সফট ম্যানেজেবল সবাই জানে, খুব হেলদি করে। আর যদি কালার থাকে তা তো বলার নেই, বিকজ যতই হোক কালারে যতই বলুক কেমিক্যাল নেই, কেমিক্যাল কমপ্লিটলি নেই সেটা তো পসিবল না, কেমিক্যাল হয় হয়। সো এক্সট্রা কেয়ার করাটা খুব খুব বেশি দরকার, অ্যাপার্ট ফ্রম আদার থিং লাইক ইউনো লাইক অয়েলিং করা না, আদার থিং কন্ডিশনার হেনা তেনা, ওগুলো ছাড়াও কিন্তু স্পা টোটালি জিনিসটাকে পুরো গেম চেঞ্জ করে দেয়। তো আজকে আমি সেটাই করব। আজকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে, আমি এখন ব্রেকফাস্ট করব। আর আমি ইউজ করব স্পা ক্রিম যেটা, উইচ ইজ ফ্রম স্ক্রাবস। এটা আমি আরো আগে অনেকবার ইউজ করেছি, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে আমি বিকাশ দুজনেই ইউজ করেছি। এটা মনে হয় আমি না রিভিউ বা হল এরকম আমি শেয়ার করেছি জেনিচার্মে। সো প্রোডাক্টটা হচ্ছে এরকম, এরকম একটা সিল আসে, তারপরে এই যে প্রোডাক্টটা, অ্যাকচুয়ালি প্রোডাক্টটা না পুরো হোয়াইট, তো ক্যামেরাতে হোয়াইট হয়ে যাচ্ছে। এটার স্মেলটা কিন্তু খুব সুন্দর, মানে কোনো একটা ফ্লোরাল স্মেল, মানে চেনা চেনা লাগছে, ঠিক মনে পড়ছে না, যাই হোক। ক্রিমটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম, এটা হচ্ছে খুবই ঠিক, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা স্পা ক্রিমটা কতটা নেবে বা কি হিসাবে সেটা ডিপেন্ড করছে তোমাদের হেয়ার লেন্থ আর তোমাদের হেয়ারটা কতটা থিক। সো থিকনেস কতটা আর লাইক তোমাদের হেয়ার লেন্থ কতটা সেই হিসেবে স্পা ক্রিমটা নেবে। আমি মোটামুটি এখানে 3 স্কুপের মতো নিয়েছি, মানে স্প্যাচুলাতে 3 বার নিয়েছি। এই ভিডিও করতে করতে কল এসে গেছিলো আমাকে, আবার উঠতে হলো, যাই হোক না। আচ্ছা নেক্সট প্রোডাক্ট আমি না এখানে যেটা ইউজ করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট আর খুব ইউজফুল ফর ইয়োর হেয়ার স্কিনের জন্যেও, সো এটা হলো ভাইটামিন ই ক্যাপসিউল। যে কোনো মেডিসিন স্টোরে গিয়ে চাইলে ওরা দিয়ে দেবে। তো আমি আমার যেরকম থিকনেস আর লাইক হেয়ার লেন্থ আছে, আমি না 2 ক্যাপসুল ইউজ করব। তোমরা চাইলে তোমরা যেরকম হিসাবে ছোট আছে হেয়ার বড় আছে সেইভাবে ইউজ করবে। এর আগে আমি অনেকবার স্পা করেছি বাড়িতে, বিকাশও করেছে, খুব ইজি আর এন্ড রেজাল্টও একদম সালনের মতো, কোনো ডিফারেন্স হয় না। সো আমি 2 ক্যাপসুল এখানে অ্যাড করলাম,
নেক্সট হয়েছে তোমরা যদি চাও না তোমরা হেয়ার সিরাম ইভেন কি যে লিভন সিরাম হয় ওটাও ইউজ করতে পারো, ম্যাট্রিক্সের আসে, অনেক ব্র্যান্ডের আসে, বাট আমি এখানে কোনো রকম কোনো সিরামই ইউজ করছি না। তো এবার আমি এটা ভালো করে মিক্স করে নেবো ডেফিনেটলি। সো এবার অ্যাপ্লাই করার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের হেয়ারটা ডিট্যাঙ্গেল দিয়ে ডিট্যাঙ্গেল করে নেবে, আদারওয়াইজ খুবই প্রবলেম হবে আর চুলের উপরে না স্ট্রেস পড়বে। তো আমি চেষ্টা করছি যতটা ডিটেলে আমি জানি সেইটা মানে শেয়ার করতে, বিকজ এই জিনিসগুলো এরকম জাস্ট বলে দিলাম অ্যাপ্লাই করলাম তারপরে অ্যাপ্লাই করার পর এই স্টেপ তারপরে ওয়াশ করে নেবে সেইটা কিন্তু করলে হবে না, বিকজ ছোটো ছোটো জিনিসগুলো মাথায় না রাখলে না স্পায়ার টাইমে হেয়ার উপরে স্ট্রেস পড়বে, উল্টো দেবে হেয়ার ভালো হওয়ার চেয়ে সেটা খারাপ হবে, বিকজ যখন স্ট্রেস পড়বে হেয়ারগুলো না এরকম স্ক্যাল্প থেকে খুলে মানে ছিঁড়ে ছিঁড়ে যাবে। ভিডিওতে আগে একবার দেখে নিলাম যে কিরকম আছে আর তোমাদের ওয়াশ করার পর সেটা দেখাবো, তোমার নিজেরা ডিফারেন্সটা বুঝতে পারবে। স্টার্ট করার আগে হেয়ারটা ডিভাইড করে নেবে যাতে প্রত্যেকটা পার্টে দিতে পারা মিস না হয়। আচ্ছা আরেকটা জিনিস আমি জাস্ট মিস করে গেছি, হেয়ারটা কিন্তু একবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে, বিকজ যদি ওয়াশ না করো কি হবে, স্ক্যাল্পে হেয়ারে অয়েল থাকবে, ডার্ট থাকবে, তো তুমি চাও না অয়েল ডার্ট ওই লেয়ারের উপরে তুমি স্পা ক্রিমটা দাও, তুমি চাইবে যে তোমার হেয়ারে ডিরেক্টলি যেন স্পা ক্রিমটা লাগে, ইন বিটুইন যেন অন্য কিছু না থাকে। সো হাতে যখন আমি অ্যাপ্লাই করলাম, আমি যদি ভালো করে দেখাতে পারি, আমি চেষ্টা করবো যতটা ক্লিয়ার দেখানো যায়, হেয়ারটাকে আমি উপর থেকে নিচ অব্দি আবার উপর থেকে করছি, বিকজ তাতে ইভেনলি প্রত্যেকটা হেয়ার স্ট্র্যান্ডে স্প্রেড হয়ে যাবে, এরমভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নেব। যখন এইভাবে ক্রিমটা স্প্রেড করবে একটা জিনিস খেয়াল রাখবে, এতটাও স্ট্রেস দেবে না চুলের উপর দিয়ে চুলটা মানে ছিঁড়ে ছিঁড়ে আসবে, বিকজ অলরেডি ওর মধ্যে প্রোডাক্ট অ্যাপ্লাই হয়েছে, তো ওটা খুবই সেন্সিটিভ হেভি হয়ে আছে প্রোডাক্টের জন্যে। বেশি ড্রাই হয় কম্প্যারেটিভ টু মানে আদার পার্ট অফ দেয়, মানে এরকম গোড়া থেকে এন্ডে দেখবে হয়তো তোমাদের বেশি ড্রাই, বা অনেকের হয় এটা, সেই জন্য আমার যেহেতু নেই আমি ইকুয়ালি সব জায়গায় ফোকাস করছি। তোমাদের যদি মনে হয় তোমাদের এন্ডসগুলো বেশি ড্রাই তো ডেফিনেটলি পুরোটাতে তো করবেই, এন্ডসে আর একটু ভালো করে প্রোডাক্টটা ইউজ করবে। তোমরা কোনো খেয়াল করেছো কিনা, আমি যখন সালনে যাই হেয়ার কাটের পর আমি কিন্তু আমার হেয়ার ব্লো ড্রাইতে কখনো সেট করি না, হেয়ারে কোনো রকম কোনো হিট আননেসেসারি যেটা কোনো রকমই কোনো দরকার নেই সেটা করি না। কোনো স্পেশাল অকেশনে আমি হয়তো কোনো রকম লুক করছি, কার্ল করছি, কিছু করছি, স্ট্রেট করছি, তো সেই টাইমটা আলাদা, সেটা খুবই অকেশনাল হয়, বাট আমি চাই হেয়ারটা যতটা হিট ফ্রি কেমিক্যাল ফ্রি থাকুক সেইটা। তারপরে এরকম যদি এক্সট্রা কেয়ার বাড়িতে নাও সেটা খুবই মানে হেয়ারের জন্য হেলদি। সো পুরো প্রোডাক্টটা আমার হেয়ারে লাগানো হয়ে গেছে, এবার আমি কি করবো, আমি হালকা হাতে জাস্ট ফিঙ্গার টিপ ইউজ করে আমি স্ক্যাল্পটাকে ঠিক সার্কুলার মোশনে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ হালকা হালকা করে জাস্ট স্ক্যাল্পে ম্যাসাজ করবো, মেক শিওর যেন আপনার ফিঙ্গার মুভমেন্টগুলো খুব লাইক ইউনো হালকাভাবে হয়, বিকজ এই টাইমে যখন হেয়ার প্রোডাক্ট লাগানো আসে অনেক সেন্সিটিভ হয়ে যায়, তো অনেক না হেয়ারগুলো মানে ছিঁড়ে যাবে। 5-10 মিনিট দিলেই এনাফ। টাওয়েলটা হট ওয়াটারে ডিপ করে ভালো করে স্কুইজ করে সেটাকে আমি মাথায়
ইউ নো লাইক কি বলবো র‍্যাপ করে রাখবো যতক্ষণ ওর ওয়ার্মটা থাকবে, আবার ওটাকে মানে ওই ডিপ করে স্কুইজ করে আবার অ্যাপ্লাই করবো। সো এইভাবে মিনিমাম লাইক 15 মিনিটস তো দেবেই দেবে, 15 মিনিটসের কম না, অ্যাটলিস্ট 15 মিনিটস দেবে, সেটা তো খুব ভালো কাজ করবে। সো এই হলো আমার চুলের অবস্থা। আমি সব কিছু টোটাল টাইমিং যে আছে আমি অলমোস্ট 1 ঘন্টা হতে যাচ্ছে আমি রেখেছি ততক্ষণ, তোমরা চাইলে বেশি রাখতে পারো, 1 ঘন্টাও রাখতে পারো, বাট অ্যাটলিস্ট যেন আধা ঘন্টা থাকেই থাকে, আধা ঘন্টা মানে ক্রিমটা অ্যাপ্লাই করার পর প্লাস 15 মিনিটস যেন অ্যাটলিস্ট তোমরা স্টিমটা করো। হেয়ার ওয়াশ করবো, বাট মেক শিওর একটা জিনিস, হেয়ার যে তোমরা ওয়াশ করবে কোনো রকম কোনো শ্যাম্পু কিছু ইউজ হবে না, জাস্ট প্লেন ওয়াটার দিয়ে রিন্স হবে, দ্যাটস ইট, আর কিছু হবে না। তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে, ওয়াটারটা যেন রুম টেম্পারেচার হয়, না গরম না ঠান্ডা। আর আমি এসে দেখাচ্ছি আলটিমেটলি রেজাল্টটা কীরকম এসেছে, বিকজ আমিও খুব দেখতে চাইছি, বিকজ কালার করার পর এবার ফার্স্ট করলাম। হেয়ারটা আমার এখন টাওয়াল ড্রাইড আছে, তো এটা আমি কি করব, ভালো করে ড্রাই হয়ে যাক ন্যাচারালি, আমি কোনো ব্লো ড্রাই ইউজ করব না, তারপরে তোমাদের দেখাবো ডিফারেন্সটা তখন যেরকম ছিল আর এখন কীরকম আছে। সো যতক্ষণ হেয়ারটা ড্রাই হচ্ছে আমি একটু এডিট করি, এডিট করার আছে, আর মিনিকে দেখাচ্ছি, মিনি এসে গেছে উনি। চর্মিনি তাই না, মিষ্টি আমার চর্মিনি যা। আচ্ছা এবার আমার হেয়ারটা পুরো ড্রাই হয়ে গেছে, আমি ব্লো ড্রাই করিনি, আমি যেটা বলেছিলাম ন্যাচারালি ড্রাই হয়েছে, তখন আমি চুলটা দেখেছিলাম ক্লোজলি দেখে জান তোমরা এখন ডিফারেন্সটা বুঝতে পারো। সো এটা আমি স্পা এভরি 10 ডেজ 12 ডেজ পরে করি, অ্যাটলিস্ট 10 দিন পরে করলে খুব ভালো থাকে, অনেক সময় হয় না, বাট সালনে গেলে অনেকটা টাইম লাগে, বাড়িতে ওইভাবে করা যায় না, বাড়িতে তুমি স্পা করে তুমি অন্য কাজও করতে পারো। সো সেটা আমি করি, আমি এর আগে যখন কালার করেছিলাম তখন থেকে যতবারই করেছি আমি সালনেই করেছি, বাট এটা আনার পর এত ইজি হয়েছে, মানি ওয়াইজ অনেকটা সেভ হয়, তার সঙ্গে টাইমটাও অনেকটা সেভ হয়, ইজিলি তুমি লাগিয়ে অন্য কাজ করতে পারো, কোনো এমন না যে নিজে করা যায় না, অ্যাবসলিউটলি ওকে অ্যাবসলিউটলি ইজি। সো নিজেরা নিশ্চয়ই ট্রাই করো, আর এখন তো আরও বেশি ট্রাই করো পুজো আসছে বলে। যাই হোক, হোপফুলি তোমাদের ইনফরমেটিভ লাগবে, কিছু আমি যদি মিস করি তোমাদের কোয়েরি থাকলে প্লিজ ডু কমেন্ট।